শেষে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপের হাত থেকে রেহাই পেল গোটা দক্ষিণবঙ্গবাসী। এবার থেকে আবারও ফের তাপমাত্রা অল্প অল্প করে বাড়বে, খুব বেশি একটা তাপমাত্রা বাড়বে না, তবে তার সাথে সাথে তাপমাত্রা বাড়বে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এটাই কি একদম আবহাওয়ার আপডেট শেষ হয়ে গেল? সেটা একদমই না বন্ধুরা। আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবনের আপডেটের মতে কি হতে পারে আগামী সপ্তাহগুলোতে, আবার কবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই আপডেটটা আজকের এই ভিডিওতে জানাবো। পাশাপাশি বন্ধুরা আমরা এটাও জানাবো যে ঠিক 1 বছর আগে 3রা আগস্ট 2022 সালে কেমন টাইপের আকাশের পরিস্থিতি ছিল, সেই দিনগুলোর ক্ষেত্রে কি এরকম টাইপের রোদ ঝলমল আকাশ ছিল, সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কাজেই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। আবার কবে বৃষ্টিপাত হতে পারে, আবার কবে চাষি ভাইদের অনেক বেশি মানে উপকার হতে পারে, সেই ব্যাপারটা আমরা জানিয়ে দেবো। অবশ্যই গোটা ভিডিওটা একবার স্কিপ না করে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন যে আজকের দিনকে আপনার জেলাতে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি, যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো এবারে আমরা সরাসরি লাইভ আপডেটে চলে যাব। আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি। তো এই মুহূর্তে লাইভ আপডেটে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে দক্ষিণবঙ্গের ওপর থেকে মেঘলা অবস্থান কিন্তু পুরোপুরি ভাবে সরে গিয়েছে, পাশাপাশি গোটা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ঢাকা এই সমস্ত এলাকা থেকে অল্প স্বল্প মেঘলা আকাশ রয়েছে। তবে সব থেকে বেশি ব্যাপার যে ঝাঁসি, কানপুর, এলাহাবাদ এই সমস্ত এলাকার দিকে, জগবল্লভপুর, রায়পুর, কোরবা এই সমস্ত এলাকা দিয়ে কিন্তু ধীরে ধীরে নিম্নচাপটা শিফট করতে আরম্ভ করে দিয়েছে। এবং যদি আমরা এই মুহূর্তে বায়ুর ঝাপটা মরে যায় তাহলে আপনারা দেখতে পাবেন যে বর্তমানে কিন্তু অনেকটাই সরতে আরম্ভ করে দিয়েছে মোটামুটি, কিন্তু এবারে পশ্চিমবঙ্গটাকে ক্রস করে ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশের দিকে কিন্তু যেতে আরম্ভ করে দিয়েছে। গোয়ার আশেপাশের দিকে, বিহার টিহারের দিকে বেশ ভালো দমকা বাতাস লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কালকের দিনকে একটুখানি দমকা বাতাসের ইফেক্ট তাও থাকবে। দেখুন এখানে কিন্তু দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, গোয়ালটজ, ঝাড়গ্রাম, বালিচক এই সমস্ত এলাকার দিকে মোটামুটি কিন্তু দমকা বাতাসের ইফেক্ট থাকবে। আজকের দিনকে যেরকম টাইপের ভয়ঙ্কর ঝড় উঠেছিল তেমন টাইপের একদমই থাকবে না আগামী কালকের দিনকে ক্ষেত্রে, মানে মোটামুটি একটা দমকা বাতাসের ইফেক্ট থাকবে, খুব বেশি একটা ঝড় টর কিছুই উঠবে না। বিকেলবেলা 3টা থেকে 4টের মধ্যে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। কোথায় কোথায় কিরকম টাইপের বৃষ্টিপাত হতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাবো একেবারেই, সেটার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে আসছি। তো এখান থেকে যদি ট্র্যাকটাকে চালাই তাহলে কিন্তু বন্ধুরা আগামী কালকে দিনকে বৃহস্পতিবার দিনকের ক্ষেত্রে কিন্তু আপনারা একটুখানি বৃষ্টিপাত দেখতে পেলেও দেখতে পেতে পারেন, কিন্তু মানে খুব বেশি একটা জোরালো বৃষ্টিপাত একদমই হবে না। আজকে থেকে বৃষ্টিপাত তো কমে গিয়েছে, কালকের দিনকে ধরে রাখবেন যে বৃষ্টিপাত একদমই হবে না। কালকের দিন থেকে কিন্তু প্রচণ্ড রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে। বাংলাদেশের ক্ষেত্রে তবুও কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত হবে, বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি নিম্নচাপে একটা অল্প স্বল্প এফেক্ট সিলেট, মৌলভীবাজার, মাদান এই সমস্ত এলাকার দিকে লক্ষ্য করা যাবে। এবং যদি আমরা ট্র্যাকটাকে চালাই তাহলে মোটামুটি কিন্তু কিছু কিছু এলাকার দিকে, ঢাকা ফাঁকার দিকে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত 90% চান্স রয়েছে যে বৃষ্টিপাত হবে না। কেন আমরা বলছি, কারণ দেখুন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট রিপোর্ট দিয়েছে আজকের দিনকে রাত্রিবেলার ক্ষেত্রে, সেক্ষেত্রে শুধুমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে আগামী 3 থেকে 4 দিন বেশ ভালো ভারী বৃষ্টিপাত ঘটবে। 6 তারিখের দিনকে আরো বেশি ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের কথা বলি তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম টাইপের সতর্কবার্তা দিচ্ছে না এবং লাইভ আপডেটও আমরা কোনো রকম টাইপের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। তো ওভারঅল আপনারা ধরে রাখতে পারেন যে 80-90% চান্স রয়েছে যে আগামী কালকের দিনকে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উপকূলবর্তী এলাকার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত, পুরুলিয়ার দিকে কিন্তু ঝিরিঝিরি একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনা সকালবেলার দিকে থাকবে। পুরুলিয়ার দিকটা একটু আরটু মানে মেঘলা আকাশ থাকবে, বাঁকুড়ার দিকটা কিন্তু মেঘলা আকাশ থাকবে, কিন্তু তাছাড়া নদিয়া, কলকাতা, এছাড়া মুর্শিদাবাদ, বর্ধমান এই সমস্ত এলাকার দিকে, কোলাঘাট টোলাঘাটের আশেপাশের দিকেও কিন্তু বেশ ভালোই রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করা যাবে। এবার আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু ভারতীয় মৌসুম ভবন
এটা হচ্ছে ভারতীয় মৌসুম বায়ুর তরফ থেকে লেটেস্ট আপডেট। এবং এক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যাপার অনেকগুলো রয়েছে, কারণ ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর শক্তিশালী নিম্নচাপ যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ছিল, এটা কিন্তু ধীরে ধীরে এগোতে আরম্ভ করে দেবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে, ঝাড়খণ্ডের দিকে এগোতে আরম্ভ করে দেবে, যেটা অলরেডি কিন্তু এগিয়ে গিয়েছে। এবং এর সাথে সাথে মানে মারাত্মক ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে উড়িষ্যার দিকে, উড়িষ্যার বালুর এখানে বধুগড়ের দিকে কিন্তু বন্ধুরা প্রায় 39 সেন্টিমিটার বা প্রায় বলতে পারেন যে 400 মিলিমিটারের কাছাকাছি মারাত্মক ভারী বৃষ্টিপাত আগামী 24 ঘন্টার ক্ষেত্রে উড়িষ্যার দিকে হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যা, ছত্রিশগড় এই সমস্ত এলাকার দিকে, মধ্যপ্রদেশের দিকে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে। এছাড়া উত্তর পশ্চিম ভারতের দিকে মানে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা বিগত 24 ঘন্টার ব্যাপারটা বলি, তো সেক্ষেত্রে আগের দিনকে নিম্নচাপটা এই মুহূর্তে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করে রয়েছে এবং বাংলাদেশের উপকূল রেখা বরাবর অবস্থান করার পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করা গিয়েছিল আজকের দিনকে সকালবেলা 8:30টার সময়, এবং মোটামুটি বাঁকুড়ার আশেপাশের দিকে কিন্তু তখন ছিল। এবং তারপরে ধীরে ধীরে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের দিকে যায়, এবং তারপরে এটা কিন্তু ধীরে ধীরে গ্র্যাজুয়ালি অনেক বেশি কম শক্তিশালী হয়ে যাবে এবং ডিপ্রেশনে পরিণত হবে পরবর্তী 12 ঘন্টার জন্য, এবং তারপরে সেটা একটা ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপের একটা এরিয়া হিসেবে কিন্তু সৃষ্টি করতে পারে। পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মোটামুটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা দিয়ে দিয়েছিল ভারতীয় মৌসুম ভবন, সেটাই কিন্তু ঘটেছে। যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে আজকের দিনের ক্ষেত্রে কিন্তু 45 থেকে 55 কিলোমিটার এবং 65 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে উত্তর বঙ্গোপসাগর এবং তার তৎসংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল রেখা বরাবর অঞ্চলগুলোতে ঝড় উঠতে পারে, সেই সতর্কবার্তাও দিয়ে দিয়েছিল। অন্যদিকে ভেতরে যে সমস্ত জেলা রয়েছে সেখানটায় কিন্তু প্রায় 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা, ম্যাক্সিমাম 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কিন্তু তৈরি হতে পারে আজকের দিনকে বিকালবেলা থেকে রাত্রিবেলার দিকে, সেটাই কিন্তু তৈরি হয়েছিল। এবং তারপরে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে বায়ুর গতিবেগটা কমে যাবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। এছাড়াও কিন্তু 40 থেকে 50 কিলোমিটার ম্যাক্সিমাম 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ উত্তর উড়িষ্যার উপকূল রেখা বরাবর কিন্তু লক্ষ্য করা যাবে, এটা কিন্তু জানিয়ে দিয়েছিল ভারতীয় মৌসুম ভবন। যদি আমরা এই মুহূর্তে নিচের দিকে আসি, তো সেক্ষেত্রে মোটামুটি কিন্তু 2 আগস্ট পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেট দেওয়া রয়েছে। এছাড়া বন্ধুরা তেমন কিন্তু বড় সড়ো কোনো রকম আপডেট দেওয়া নেই এই এলাকাগুলোর ক্ষেত্রে, মানে কোথায় কিরকম বৃষ্টিপাত হচ্ছে সেটা বলা রয়েছে। যেমন এখানটায় দুর্গাচাকর ক্ষেত্রে 16 মিলিমিটার বৃষ্টিপাত, উলুবেরিয়া হবে এটা সম্ভবত ইলুবেরিয়া লিখেছে এখানে 111 মিলিমিটার, ডায়মন্ড হারবারের ক্ষেত্রে 10 মিলিমিটার, ক্যানিং বাঁকুড়া আলিপুর দীঘা এই সমস্ত এলাকার দিকে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হয়েছে, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে যে কোথায় কত মিলিমিটার বৃষ্টিপাত, কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে সেটা লেখা রয়েছে। দেখুন 2 তারিখের দিনকে হলুদ সতর্কবার্তা ছিল, 3 তারিখের দিনকে আগামীকালকে দিনকে কোনো রকম সতর্কবার্তা নেই, 4 তারিখের দিনকেও কোনো রকম সতর্কবার্তা নেই, 5 তারিখ এবং 6 তারিখের দিনকেও কিন্তু কোনো রকম সতর্কবার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। যদি আপনারা দেখেন এই মুহূর্তে এটাও কিন্তু দারুণ একটা জিনিস, যেখানে কিভাবে কিভাবে এই নিম্নচাপটা এগোবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। ডিপ ডিপ্রেশন মানে সবকটাই কিন্তু ডিপ ডিপ্রেশন, তারপরে একটা মানে ওয়েল মার্ক একটা লো প্রেশার এরিয়া সৃষ্টি হবে এটা কিন্তু এখানে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন 2 তারিখের পর 3 তারিখে যেভাবে এগোবে মানে তখন কিন্তু ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশের দিক থেকে ধীরে ধীরে কিন্তু এগোতে আরম্ভ করে দেবে, এটা একটা দারুণ একটা জিনিস রয়েছে। অন্যদিকে এখানে কিন্তু খুব বেশি একটা জিনিস ব্যাপার মতো জানার মতো নেই। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কবে ফের আরো একবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি, দেখুন আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং মোটামুটি শুক্রবার দিনকেও চলে আসলাম, বৃষ্টিপাত নেই। শনিবার দিনকেও যদি আসি তো সেখানে হলদিবাড়ি আশেপাশের দিকে কিছুটা খুলনা দীঘা কুমিল্লার দিকে ঢাকা কুমিল্লার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে আসলাম রবিবারের দিনকে, রবিবার 6 তারিখের দিনকে চলে আসলাম। দেখুন রবিবার 6 তারিখের দিনকেও মানে খুলনা বরিশাল এই সমস্ত এলাকার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে, তবে আসল বৃষ্টিপাতের খেলা শুরু হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোমবারের পর থেকে। দেখুন সোমবারের পর থেকে অল্প অল্প করে কিন্তু একটু একটু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই যে এলাকাগুলোর ক্ষেত্রে, 6টার দিকে মানে বিকেলবেলার দিকে একটুখানি, বিকেলবেলার থেকে সন্ধ্যাবেলার দিকে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং এখান থেকে আমরা যদি এই মুহূর্তে ট্র্যাকটাকে চালাই তাহলে দেখতে পাবেন যে মঙ্গলবারের দিনকে একটা নাগাদ কিছুটা সুন্দরবন লাগোয়া এলাকা রয়েছে, এখানটায় কিন্তু অল্প স্বল্প ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে।
যেখানে সাতক্ষীরা, সিকান্দপুর, শ্যামনগর এই সমস্ত এলাকার আশেপাশে এলাকাগুলো দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে এই এলাকাগুলোর ক্ষেত্রে, যেখানে হিঙ্গালগঞ্জ, তাকি এই সমস্ত এলাকা যেখানে রয়েছে সেখানে কিন্তু মারাত্মক একটা ভারী বৃষ্টিপাত কবে থেকে শুরু হয়ে যাবে, মঙ্গলবার মাঝরাতে বেলা থেকে শুরু হয়ে যাবে। তো মোটামুটি মঙ্গলবার মাঝরাতে বেলা থেকে কিন্তু ধীরে ধীরে আবহাওয়ার একটু একটু করে চেঞ্জ হতে আরম্ভ করে দেবে, যেখানে আমরা ভারী বৃষ্টিপাতও দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখান থেকে আমরা আরো একটু একটু করে ট্র্যাকটাকে চালাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটামুটি কিন্তু বৃষ্টিপাত জোরালো হতে আরম্ভ করে দিয়েছে সোমবারের পর থেকে, আবারও ফের জোরালো হতে আরম্ভ করে দেবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত হবে, এবং দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে কিন্তু ঝেপে বৃষ্টিপাত আসার একটা মানে আশঙ্কা মতো তৈরি হয়ে রয়েছে। শুক্রবার 11 তারিখের দিনকে আমরা চলে আসলাম, মোটামুটি বেশ কয়েকদিন পরেও এই জয়নগর, মাদারীপুর, কলকাতা, নদিয়া, চাকদার আশেপাশের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। ওভারঅল এই মুহূর্তে আগামী কালকের দিনকে থেকে রবিবার পর্যন্ত তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আচমকা যদি না কোনো রকম আবহাওয়ার বড়সড় রূপ বদল হয় ততদিন কিন্তু অত বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে না আপাতত ভাবে। অন্যদিকে বন্ধুরা, আগামী কালকের দিনকে আকাশ মেঘলা থাকবে নাকি আকাশে রোদ ঝলমলে ভাব থাকবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো মোটামুটি যদি ট্র্যাকটাকে চালাই তাহলে দেখতে পাবেন যে প্রায় সকালবেলা 11টার দিক থেকে আকাশ বেশ ভালোই পরিষ্কারই থাকবে। ওভারঅল পুরুলিয়া, বাঁকুড়ার দিকগুলো বাদ দিলে নদিয়া, চন্দননগর, কলকাতা, খড়দা এছাড়াও কিন্তু সকালবেলা থেকে যদি দেখি তো সেখানে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া ওই সমস্ত এলাকাগুলো কিন্তু ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে আরম্ভ করে দেবে এবং বেশ ভালোই কিন্তু পরিষ্কার আকাশ থাকবে, রোদ ঝলমলে ভাব কিন্তু ব্যাপক আকারে লক্ষ্য করা যেতে পারে, তাপমাত্রা অল্প অল্প করে বাড়বে। তো মোটের মতে এই মুহূর্তে কিন্তু যদি আমরা উপগ্রহ মোডে যাই তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে ঠিক 1 বছর আগে আকাশের পরিস্থিতি কিরকম ছিল। তো 2 তারিখ থেকে শুরুটা করে দিচ্ছি, দেখুন বন্ধুরা 2 তারিখের দিনকে কিন্তু ব্যাপক আকারে একটা মেঘলা আকাশ ছিল, মেঘলা আকাশ তো ছিল তার সাথে সাথে ভারী বৃষ্টিপাতও হয়েছিল। সকালবেলা 8টার পর থেকে আকাশ মেঘলা হয়ে যায়, মারাত্মক ভারী বৃষ্টিপাত, পুরো গোটা দক্ষিণবঙ্গ পুরো ঘন কালো মেঘে ঢেকে যায়, এরকম টাইপের মানে ভারী বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি হতে আছে, তো হতেই আছে। রাত্রিবেলার দিকেও জোরালো বৃষ্টিপাত দেখা গিয়েছিল ঠিক 1 বছর আগে। 2 তারিখের পর যদি আমরা 3 তারিখের দিনকে আসি তো 3 তারিখের ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিস্থিতি ছিল, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতও দেখা গিয়েছিল। অর্থাৎ আগামী কালকের দিনকে যদি ভাবি তো 1 বছর আগে সে 3রা আগস্টের দিনকে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল। যদি আমরা 4 তারিখের দিনকে যাই তো 4 তারিখের দিনকে ক্ষেত্রে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল, আর সব জেলাতে কিন্তু সমানভাবে বৃষ্টিপাত হয়নি, মানে অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত তাও দেখা গিয়েছিল। এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু আবারও কমে যাবে, বর্তমানে নিম্নচাপের খুব বেশি একটা পরিস্থিতি নেই এবং বর্ষা তার নিজে যে খামখেয়ালিপনা সেটা ভালোভাবে দেখাতে আরম্ভ করে দিয়েছে। তো মোটের মতে আজকের এই ভিডিওতে আমরা আপাতত ভাবে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি, পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভালো করে অ্যাকুরেট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন যে আজকের দিনকে আপনার জেলাতে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনি যদি উপকার পেয়ে থাকেন ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আপনার একটা লাইক আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও আরো ভালো করে বানানোর জন্য। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।